দর্শক বৃন্দ, প্রিয় দেশবাসী এবং প্রবাসী যারা সারা বিশ্ব থেকে দৈনিক সংবাদ বুলেটিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রচারিত কোভিড বিষয়ক আপনারা দেখে থাকেন, আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসসালামু আলাইকুম। আজ 20 মে 2020, 6 জ্যৈষ্ঠ 1427, 26 রমজান 1441। শুরু করব তথ্য। আমরা গত 24 ঘন্টায় যা কোভিড বিষয়ক তথ্য আমাদের হাতে আছে এবং সারা বিশ্বের এ পর্যন্ত এবং 24 ঘন্টার তথ্য, তথ্যতে যাওয়ার আগে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অবহিত করতে চাই। সেটা হলো যে বিভিন্ন ল্যাবরেটরিতে কোভিড-19 আরটিপিসিআর পরীক্ষার ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের এমআই শাখা থেকে নমুনা সংগ্রহের সময় দেয়া ব্যক্তির মোবাইল ফোন নাম্বারে SMS আকারে নিয়মিতভাবে পাঠানো হচ্ছে। SMS টি গ্রামীণ ফোন গ্রাহকেরা MIS, DGHS শিরোনামে এবং অন্যান্য অপারেটররা বা অন্যান্য অপারেটর ব্যবহারকারীগণ 01729024612, আমি আবারও বলছি 01729024612 এই নাম্বার থেকে পাবেন। এই SMS টি স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত অফিসিয়াল SMS হিসেবে গণ্য হবে এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সহ অন্যান্য স্থানে অফিসিয়াল রিপোর্ট হিসেবে ব্যবহার করা যাবে। এ ব্যাপারে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্টদের সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। SMS প্রাপ্তির ক্ষেত্রে ব্যক্তির নাম, ফোন নাম্বার, বয়স ও ঠিকানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় নমুনা সংগ্রহের সময় এই তথ্যসমূহ যথাযথভাবে পূরণ করতে হবে এবং ল্যাবরেটরি সমূহকে স্বাস্থ্য অধিদপ্তরের MI শাখা থেকে বর্ণিত উপায়ে নিয়মিতভাবে প্রতিটি পরীক্ষার তথ্য নির্দিষ্ট সময়ের মাঝে জমা দিতে হবে। এ ব্যাপারে পূর্ণ সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। এবার আসি তথ্যের দিকে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,138টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 10,207টি। এখানে উল্লেখ করতে চাই, আজকে আমাদের ল্যাব 43টি, নতুন আরেকটি ল্যাব সংযোজিত হয়েছে বেসরকারি পর্যায়ে, সেটি হলো ইউনাইটেড হসপিটাল লিমিটেড। ধন্যবাদ জানাই ইউনাইটেড হসপিটাল লিমিটেড কে, তারা আমাদের সাথে সামিল হয়েছেন। এই 10,207 পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,617 জন এবং এ পর্যন্ত শনাক্ত 26,738 জন। উল্লেখ করতে চাই, আমরা এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 2,03,852টি। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 16 জন এবং এ পর্যন্ত 386 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 214 জন এবং এ পর্যন্ত 5,207 জন। আমাদের শনাক্ত বিবেচনায় রিকভারি রেট বা সুস্থতার হার 19.47% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.44%। মৃত্যুর বিশ্লেষণের দিকে যদি আমরা যাই, ঢাকা ডিভিশনে 7 জন, চট্টগ্রাম ডিভিশনে 5 জন, সিলেট ডিভিশনে 1 জন, রংপুর ডিভিশনে 3 জন। হসপিটালে মারা গেছেন 12 জন এবং বাসায় মারা গেছেন 4 জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 1 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 5 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 4 জন, 81 থেকে 80 বছরের মধ্যে 2 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। 16 জনের মধ্যে 13 জন পুরুষ, 3 জন নারী। গত 24 ঘন্টায় আইসোলেশনে নতুন করে এসেছেন 300 জন, ছাড় পেয়েছেন 100 জন, বর্তমানে আইসোলেশনে আছেন 3,816 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,893 জন। মোট আইসোলেশন শয্যা 13,284, এছাড়া আরো 67 শয্যা ময়মনসিংহের মেডিকেল কলেজ এবং নার্সিং ডরমেটরিতে প্রস্তুতির জন্য প্রস্তুতি চলছে। ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা শহরের বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে 6,034টি। এই সকল হাসপাতালে ICU সংখ্যা 399টি, ডায়ালাইসিস ইউনিট 106টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 4,011 জন, ছাড় পেয়েছেন 2,287 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 251,502 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,98,561 জন।
বর্তমানে কোয়ারেন্টাইনে 52,941 জন। সারা দেশে 64 জেলার সকল উপজেলা ও জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 626টি প্রতিষ্ঠান, এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,840 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রতিনিয়তই সংগৃহীত হয়, বিতরণ হয়, যার তথ্য আমরা কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত হই। সংগ্রহ হয়েছে 24 ঘন্টায় 10,050টি, এ পর্যন্ত 2,36,908টি। বিতরণ হয়েছে 24 ঘন্টায় 25,750টি, এ পর্যন্ত 20,07,322টি। আমি দুঃখিত, অদ্যাবধি বিতরণের সংখ্যাটি আমি আবার বলছি, এটি 23,06,908টি। 23,06,908টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এ পর্যন্ত সংগৃহীত হয়েছে, এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,07,322টি। বর্তমানে মজুত আছে 3,51,760টি। গত 24 ঘন্টায় ফোন রিসিভ করা হয়েছে 2,33,574টি, এ পর্যন্ত 64,78,684টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,081 জন, গত 24 ঘন্টায় বেড়েছে 30 জন। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,194 জন চিকিৎসক, এবং গত 24 ঘন্টায় আরও সংযোজিত হয়েছেন 11 জন চিকিৎসক। সকল চিকিৎসককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। স্ক্রিনিং কার্যক্রম বিমানবন্দরে 108 জন 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন, এ পর্যন্ত 3,32,360 জন। স্থল বন্দরে 1,183 জন, এ পর্যন্ত 3,33,721 জন। সমুদ্র বন্দরে 3 জন, এ পর্যন্ত 18,622 জন। 24 ঘন্টায় মোট স্ক্রিনিং এর সংখ্যা 1,294 জন, এবং এ পর্যন্ত 6,91,732 জন। এই ছিল বাংলাদেশের 24 ঘন্টা এবং এ পর্যন্ত তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 7,168 জন, এ পর্যন্ত 1,48,761 জন। মৃত্যুবরণ করেছেন 198 জন, এবং এ পর্যন্ত 4,780 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছি, এবং আরো তথ্য পেয়েছি আমরা বিশ্বের কোভিড পরিস্থিতি। সারা বিশ্বে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,12,637 জন, এ পর্যন্ত 47,31,458 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 4,322 জন, এবং এ পর্যন্ত 3,16,169 জন। এই ছিল আমাদের হাতে বাংলাদেশ পরিস্থিতি, দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি। শেষ করব, তবে যাবার আগে আবারও স্মরণ করিয়ে দিব, আপনার সুরক্ষা আপনার হাতে, আপনার সুস্থতা অনেকাংশে আপনার উপর নির্ভর করছে। ঘরে থাকুন, নিজেকে সুরক্ষিত রাখুন, সর্বসময়ে মাস্ক ব্যবহার করবেন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন, বেশি করে তরল খাবার এবং পানি গ্রহণ করবেন, খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার, শাকসবজি এবং ফল, টাটকা ফল এগুলো রাখবেন, যেগুলো লেবু জাতীয় ফল সেগুলোর মধ্যে আমরা অনেক পরিমাণে ভিটামিন সি পাই, কাজেই কাগজি লেবু, কমলা বা মালটা, লেবু জাতীয় যেগুলো ফল আছে, আমরা পেয়ারার মধ্যে প্রচুর পেয়ে থাকি, টমেটোর মধ্যেও ভিটামিন সি পেয়ে থাকি, এই জাতীয় খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখবেন। এবং সবসময় মানসিকভাবে উৎফুল্ল থাকবেন, মানসিকভাবে উজ্জীবিত থাকবেন, মনোবল কে চাঙ্গা রাখবেন। যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তারা আমরা যে স্বাস্থ্যবিধিগুলো বলে থাকি সেগুলো নিয়ম মতো পালন করবেন, কুসুম গরম পানি নিয়মিতভাবে কুসুম গরম পানি পান করবেন, গরম পানি লবণ সহকারে গরম পানি গার্গেল করবেন, এবং যা মশলা জাতীয় অনেকেরই অভিজ্ঞতা থেকে জানা যাচ্ছে যে মশলা জাতীয় দিয়ে আমরা যদি মশলা যেমন আদা বা লবঙ্গ এই জাতীয় মশলা দিয়ে পানি গরম করে সেই পানি দিয়ে গার্গেল করা এবং পানিটি পান করলে অনেকেই তাদের অভিজ্ঞতা থেকে বলছেন যে তারা এটাতে সুস্থ বোধ করেছেন। আপনারাও যারা আক্রান্ত আছেন তারা এইগুলো ফলো করতে পারেন। সবাইকে কখনোই খাবার, তবে সবসময় বলি যারা আক্রান্ত হয়েছেন তারা তাদের জন্য পুষ্টিটি নিশ্চিত হয় সেই ব্যাপারে নিজেরাও খেয়াল রাখবেন, এবং পরিবারের সদস্যরাও যেন এই বিষয়ে খেয়াল রাখে। যারা আক্রান্ত ব্যক্তি তাদের পুষ্টি সবসময় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য এবং রোগ প্রতিরোধের জন্য আমাদের পুষ্টিকর খাবার গ্রহণ করাটা অবশ্যই খুবই দরকার, এবং সেই জন্য যেন আমরা পুষ্টিকর খাবারগুলো গ্রহণ করি।
এই এই বিষয়ের জন্য আমরা কখনোই অবহেলা না করি। অনেক সময় খাদ্য গ্রহণে রুচি নষ্ট হয়ে যায় বা খাবারের স্বাদ গন্ধ পাওয়া যায় না, এগুলো অনেকেই যারা আক্রান্ত তাদের কাছ থেকে আমরা জানতে পারছি। কাজে এটা হলেও আপনারা খাবার গ্রহণ করা থেকে কখনো বিরত থাকবেন না, নিয়মিতভাবেই পুষ্টিকর খাবার পানি এগুলো চালিয়ে যাবেন, কারণ শরীরের সুরক্ষার জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য এগুলো মানা খুবই দরকার। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।